আপনার ফল অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। আজকে আপনারা যারা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, তো 4 তারিখ, তো কিছুই হয় না সত্যি কথা। ছোট থেকে আমাদের বার্থডে যে খুব ফ্রেন্ডসদেরকে ডাকা হয়, কি হয় বাড়ির মধ্যে আর কি হয়, মা প্রত্যেক বছরই ভাইয়ের জন্মদিনে আমার জন্মদিনে খাবার দাবার করে মায়ের মতন করে, আর পায়েস মিষ্টি এইসবই কিছু। তবে হ্যাঁ, পায়েসটা যেদিন আমাদের বার্থডে সেদিন আর কি করতে না, তারপর দিন আর কি করে। তো বার্থডে বয়, বার্থডে বয়, তেরা হ্যাপি বার্থডে, তেরা হ্যাপি বার্থডে, চলো এখন মোটামুটি কি কি রান্না রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখায়, তারপর তো পরে পরে দেখিয়ে দেবো যে কি কি রান্না বান্না আজকে করেছে মা। আমার ভাইয়ের আজকে শরীর খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে দুদিন ধরে। চলো চলো আজকে তো একটু মজা করাই যায় বলো। আজকে সকালবেলা দাদা আমার একটা কি প্ল্যান হয়েছিল বলো তো, যে যার বার্থডে সেদিন যদি তাকে ধরে বেধরক করে কেলানো হয় কেমন লাগবে সেরকম আমার ভাবি। সত্যি যার বার্থডে তাকে যদি সেদিন মারা হয় ব্যাপারটা কেমন হবে আজ দাদাই। তো চলো দেখা যাক কি কি রান্না বান্না হচ্ছে। এখানে চুনো মাছ তো নাকি দাদা? হ্যাঁ, এখানে চুনো মাছ কাঁচা বাটি হচ্ছে, এখানে মা ফুলকপি বাজছে, ওইদিকে দেখি দেখি এখানে মশলা বাটছে, এখানে আলু কেটে রাখা আছে, পেঁয়াজ কেটে রাখা আছে, এখানে মটন, আর এখানে হচ্ছে পমফ্রেট। আর ভাজাভুজি হয়ে গেছে? হ্যাঁ ভাজাভুজি হয়ে গেছে। আর এখানে মোটামুটি ভাজাভুজি এগুলো হয়েছে, কি কি হয়ে গেছে এখন অবধি, সিম ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর হচ্ছে আলু ভাজা হয়েছে, শাক ভাজা, ও শাক ভাজা হয়ে গেছে পুরোটা। একদম দুপুরবেলা দেখাবো, এখন দরকার নেই দেখাবো মা। ঘড়িতে 10:05, আমার মায়ের অলরেডি এত রান্না হয়ে গেছে, আর আমরা এই ঘর থেকে উঠে চা খেলাম, এবার আমি ব্রেকফাস্ট করব, আর মায়ের সাথে মাও করে নেবে ব্রেকফাস্ট, আর মায়ের অলরেডি এত রান্না হয়ে গেছে, আর বাকি পুরো খাবার দাবার ভালো করে আমি দুপুরবেলা দেখে দেবো। এরকমই দাদা আমার বার্থডেতে মা এরকমই করে, আমাদের এটা নর্মালি আমরা করি খাই আর কি। আর তো চলো এখন আমি খেয়ে খাওয়া দাওয়া আর কি করে নিই, দেন আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। এখানে মাংস কষানো করে রাখা আছে, এদিকে কুকারের জলটা গরম হচ্ছে, তো মাংসটা এবার এখানে কুকারে মা দিয়ে দেবে। তো চলো এবারে একদম, আর সাথে মা এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছে, এরপরে একদম তোমাদেরকে দেখাবো হচ্ছে যে একদম রান্না। আর এত সুন্দর গন্ধ উঠছে কষা মাংসে, আহ মন ভরে যাচ্ছে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 12:30, তো স্নান কমপ্লিট হয়ে আমি এখন উপরে ক্রিম ট্রিম মাখতে আর কি এসেছিলাম, দিন এবার নিচে যাবো, নিচে গিয়ে রোদটা একটু বসবো, চুলটা শোকাবো, ঠিক আছে। তো চলো নিচে যাওয়া যাক। হাঁপি গেলাম কেন? এটার জন্য শর্টসটা দেখতে হবে কি জন্য হাঁপি গেলাম। ওকে রোদে বসবার আগে চলো তোমাদেরকে জাস্ট মাংসের কালারটা একবার দেখিয়ে দিই। মা কুকার থেকে খুলে আর কি কড়াই ঢেলে নিল, যে এখন আবার গ্যাসে বসিয়ে দিয়েছে। আহ কি গন্ধ, মানে আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই দিন রোদটাতে গিয়ে বসবো। তো চলো তোমরা দেখে নিয়েছো, তো এখানে বার্থডে বয়ে খেতে বসে গেছে খাবার নিয়ে। ওকে বললাম তুই খেয়ে নে, কারণ জয়ের আসতে দেরি হবে, সাথে ওই জন্য তুই খেতে বস খেতে বসছিল। তো চলো আজকের বার্থডে লাঞ্চে কী কী আছে দেখি দিই। বেগুন ভাজা, শাক ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, আলু ভাজা, সাথে পমফ্রেট ফ্রাই, আর সাদা ভাত তো আছে, আর সাথে আছে মাটন, আর প্রথমে যেটা তোমরা দেখলে ওটা হচ্ছে নদীর মাছ বাটি চচ্চড়ি, কাঁচা আর কি মা বাটিতে বসেছিল, সাথে হচ্ছে মিষ্টি। আমাদের পায়েসটা কিন্তু করতে নেই সেই কারণে আর কি, সেই দিনে অন্তটুকু। তো এখানে আমাদের এরকমভাবে আমার বার্থডে, তো আমার মা ঠিক আমাকে এই করে খেতে দিয়েছিল। যারা যারা এখনও আমার বার্থডে ব্লগটা দেখোনি দেখতে পারো, আর এখানে ভাইকেও দিয়েছে, আর ভাইও তার নিজের থালার আর কি
খাবারটা আর কি ছবি তুলতে ব্যস্ত, আর এদিকে বাবাও খেতে বসে গেছে। বাবাকে বললাম, মাকে বললাম দিয়ে দাও। হে বল তাতাই মামার বার্থডেতে রান্নাগুলো কেমন হয়েছে? তুই না এক কিছু খেলি, তুই বলে দিলি ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ আমাকে দিয়ে দাও, কেমন দেখ মেখে দিচ্ছে, জয় খেয়ে বলো তাতাইয়ের বার্থডেতে কেমন হয়েছে। তাতাইয়ের বার্থডেতে তো বিরাট ভালো কাজটা করেছিল না, অবশ্যই না তা চলো। এখন আমি খেতে বসে গেছি, আমার সাথে এখন খেতে বসে গেছে জয়, এদিকে বাঙ্কু, আর এদিকে তাতাই খাওয়া হয়ে গেছে, মা এরপরে খাবে। এই তাতাই তাতাই মামার জন্য কি এনেছিস তুই? আমি ভেবেছিলাম জামা প্যান্ট আনবো। চলো এবার আমাদের খাওয়া যাক, খাই আমি। ওকে, এখানে বিনা মিউজিকে ডান্স করছে বাঙ্কু, করে দেখাচ্ছে আর কি ও যে গানটা ডান্স করছে। তোমরা বলতে পারবে কোন গানটা ডান্স করছে? ও করছে এখন রামজি কি চাল দেখো, ওই গানটা ডান্স করে আমার বাবাকে আমাদেরকে সবাইকে আর কি দেখাচ্ছে। গুড ইভিনিং। তো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব পুষ্প প্রদর্শনী জয়ের সাথে। জয় পুষ্প প্রদর্শনী দেখবে, আর এখানে দেখো বার্থডে বয় ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে নয় যে আমি ক্যামেরা করছি ওই জন্য ঢাকা নিয়ে নিয়েছে। যাই হোক এখন যাবো হচ্ছে পুষ্প প্রদর্শনী, চলো আমি রেডি হয়ে গেছি। আর আমাদের বাঁকুড়াতে যা ঠান্ডা পড়েছে, আমাদের বাঁকুড়াতে রোজ সোয়েটার ছাড়া আর মাথায় টুপি ছাড়া কাউকে এরকম স্টাইল বাইলে দেখতে হবে না এই শীতকালে। হ্যাঁ অনেক মেয়েই আছে বাবা যারা এত স্টাইল মাথায় টুপি না। কালকে তো বইমেলা গেছিলাম, বাবা রে যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি চলে এসেছে, একদম একদম হালকা ফুলকা সোয়েটার ঘুরে বেড়ানো আমার পক্ষে ওরকম সম্ভবও না। আর আমাকে আমার নিচে নামলেই ফার্স্টেই আছে বাবা, আগে গদ্দানটা কেটে আমার হাতে ধরিয়ে দেবে, তার থেকে যেমন জিনিস সেরকম যাওয়া ভালো, এরকমই যাওয়া ভালো। তো চলো এখন আমি যাওয়া যায় মানে যাই, তারপর তোমাদের সাথে পুষ্প প্রদর্শনী ফুল দেখাবো, প্রথম ফুলই তো হয়। তো চলো ফুল দেখাই। আমরা পুষ্প প্রদর্শনীতে চলে এসেছি, আজকে পুষ্প প্রদর্শনীর লাস্ট ডেট। তো এখানে এসে প্রত্যেকটা ফুল এত সুন্দর, এত ভালো লাগছে দেখে কিছু বলার নেই। ফুল হচ্ছে এমন একটা সৌন্দর্য জিনিস যাকে কাউকার না ভালো লেগে পারা যাবে না, কেউ কখনো বলতে পারবে না যে ফুল ভালো লাগে না। অনেক কিছুই মানুষের ভালো লাগে না বলতে পারবে, বাট কখন ফুল ভালো লাগে না বলতে পারবে, তাই না? তো আমার এখানে প্রত্যেকটা ফুল দেখে একটা জিনিসই মনে হচ্ছিলো, আমি মানে মাথার পাশে আর কি গুঁজে নিই। আমার ফুল আঁটতে খুব ভালো লাগে, মানে যে কোনো ফুল পেলেই মনে হয় মাথার সাথে আর কেটে নিই বা মাথায় খোপা করে এটে নিই, খুব ভালো লাগে। তো এখানে অনেক রকমের গাছ আছে, বিশ্বাস করো যে গাছগুলো এখান থেকে আজকে কিনবো ভেবেছি সেই গাছের নামগুলোই, মানে একটা গাছের নামই আমার শুধু মনে আছে, বাকি আদার্স কোনো গাছের নাম আমার এই মুহূর্তে আর মনে নেই, যেহেতু ভয়েসটা আমি তোমাদেরকে পরে দিচ্ছি। তো আমি ফুলটা কত ভালো তোমাদেরকে তুলে দেখাতে পারছি জানি না, কারণ এত ভালো ক্যামেরায় আসছে না, উপর থেকে আলোগুলো পড়েছে, সাথে আমার এদিকে ফোনে ঠিকঠাক কালারগুলো সুন্দর সুন্দর আসছে না। আমার বাড়িতে যখন ফুল পেয়ে গাছগুলো নিয়ে এসেছি তখন দেখালে বুঝতে পারবে যে খুব সুন্দর ফুলগুলো, আর দারুণ একটা গোলাপ তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর একটা স্নোফল ফুল ছিল যেটা আমার আমি হয়তো ভিডিওতে তুলতে পারিনি, বাট আমরা খুঁজছিলাম বাট সেটা নেই। তো এই গাছটা দেখো খুব সুন্দর, আমি কোনো ফুলের নাম কিন্তু জানি না, ফার্স্টেই বলে দিচ্ছি আমি বলতেও পারবো না, মানে গোলাপ গোলাপই বলতে পারবো, মানে যে গোলাপগুলো কেটেছি ওগুলো অনেক রকমের নাম, শুধু একটা গোলাপের নামই মনে আছে, এটা হচ্ছে জারবেরা ফুল, এটা মনে আছে যেহেতু মাথায় খুবই আঁটি তো ওই জন্য জারবেরা ফুলটা মনে আছে। তো এই কালারের জারবেরাটাই আমি কিনে নিয়ে এসেছি বাড়িতে। আর একটা ফুলের নাম মনে আছে যেটা হচ্ছে আবড়াগা ডাবড়া, আর একটা ফুল আমার ঠিকঠাক মনে পড়ছে না নামগুলো, তোমরা যদি আমার বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো, তোমাদের যদি কেউ কেউ গোলাপগুলোর নাম বলতে পারো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর দেখো এখানে অনেক কিছু ডালিয়া সূর্যমুখী ছিল, আর এই যে একটা ফুল যেটা কেনার আমার খুব ইচ্ছে ছিল সেটা হচ্ছে অর্কিড, মানে আমার ভীষণ ইচ্ছে ছিল যেটা অর্কিড কিনে, বাট প্রচণ্ড দাম বলছিল, তো থাক এই বছর না কিনি নেক্সট কখনো কিনবো, বা আমার শ্বশুরমশাই বললো আদার্স অন্য একটা জায়গায় পাওয়া যায় সেখানে এতটাও দাম হয়তো নেবে না। তো দেখো এখানে গোলাপগুলো দেখো, এগুলো তো মনেই হচ্ছিলো যে আমি এক একটা কেটে নিয়ে জাস্ট কানের পাশে পাশে লাগিয়ে নিই। তো জয়কে বলছিলাম জয় একটা নিয়ে নেবো, জয় বলছে মার খেয়েছো কোনো দিনও?
তো দেখো চারদিকটা ফুলে ফুলে ভর্তি, একদম দারুণ লাগছিল। একটা গোলাপ আছে পুরো আগুন কালারের, অরেঞ্জ কালারের, ওই গোলাপটা মানে চারা কিনতে চাইছিলাম, বাট ওটা বললো যে এই মুহূর্তে ওদের কাছে নেই। বাকি আদার্স কয়েকটা কিনে এনেছি, সেগুলো আমি রাত্রে তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমরা বুঝতে পারবে না, দিনের বেলা না হলে তো দিনের বেলায় বুঝতে পারবো। আর এই গাছগুলো এগুলো পিটিউলার্স না কি একটা যা হোক বলে আমার মনে হচ্ছে, যদি ভুল বলে থাকে তোমরা যদি জেনে থাকো তো প্লিজ কমেন্টে জানিও। এই গাছগুলো আগের বারে আমার শ্বশুরমশাই এনেছিলো, প্রচুর অনেক দিন ধরে ফুল দিয়েছিল কিন্তু, তো এবারে নিলাম না। আর এই গাছের কালারগুলো তোমরা দেখো, মানে দারুণ, কেন ক্যামেরাতে এত সুন্দর আসছে না, তা এত সুন্দর মেরুন, মানে দারুণ কালারটা, মানে গাছটা দেখলেই খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছিলো। তো গেলাম ওখানে, ঘোরাঘুরিও হলো, সাথে গাছ কিনবো বলে কিন্তু যাইনি, গিয়ে ওখানে কিনতে মন গেল, তো ওই জন্য আর কি কিনে নিলাম, যে দেখি হয় কিনা। তো জয়গুলো লাগাবে, যেদিন শ্বশুরবাড়ি যাবো আমি দিনের বেলায় গিয়ে তোমাদেরকে দেখাবো, ফুল হলে আরও বেশি ভালো করে বুঝতে পারবে। দেন তোমরাও যদি নামগুলো জেনে থাকো তোমরা হয়তো বলতে পারবে যে ফুলগুলোর কী নাম। কত রকমের গোলাপ তোমরা দেখতে পাচ্ছ বলো, দারুণ না দেখতে গোলাপগুলো? আমার তো দারুণ লাগছিলো। এমনকি তোমরা দেখতেও পাবে আগে আগে টবের মধ্যে ফুল, মানে ছোট্ট ছোট টবের মধ্যে বাঁধাকপি, পালং শাক, তারপরে ধনে পাতা। তো এমনি তো আমার শাশুড়িমাও ঘরে টবে লাগিয়েছিলো একবার, হয়েছিল, কিন্তু বাঁধাকপিটা একটা ছোট টবে, এত বড় একটা বাঁধাকপি, হলুদ গোলাপ ছিল একটা, দেখো এটাও আগের বার আমার সত্যি মাথায় এনেছিল কিন্তু গাছটা পোকা ধরে গেল, দারুণ লাগে, দারুণ, আমার এত ভালো লাগছে না দেখে। গাছ যদি আমার বাড়িতে এরকম বড় বড় গাছগুলো হয়েছে, আর আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে তো চলো দেখতে থাকো তোমরা। এই যে দেখো দেখো, এই যে এই গোলাপটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল, এটাই কিনতে খুঁজেছিলাম আমাদের জয়ে, দারুণ পছন্দ হয়েছিল, ক্যামেরাতে এত ভালো আসেনি, যেটা তোমরা দেখে হয়তো বলতে পারবে। বাইরে যে কালারটা, একটা দারুণ আগুন কালার, আগুন অরেঞ্জ কালারের একটা মিক্স, মানে দারুণ লাগছিল কালারটা, বাট ওটা পেলাম না, মানে কী বলো, দেখো আরও সামনে থেকে দেখাচ্ছি, কিন্তু কালারটা সত্যি এটা নয়, কিন্তু একদম ডিফারেন্ট কালারটা, এখানে ঠিক এতটা ভালোভাবে কিন্তু আসেনি। গাছগুলো আগেরবার আমার শ্বশুরমশাই এনেছিলো, এই পিঙ্ক, মানে ওই কী বলবো, ওয়াইন কালার আর ইয়েলো কালারটা এনেছিলো। এই গাছগুলোর থেকে কিছু কিছু ডাল লাগিয়ে আমার শাশুড়িমা অন্যদিকে করে লাগিয়েছে, এক দুটো করে ফুল হচ্ছে, বাট এতটা করে হয় না, বাট লাগিয়েছিলো। তো ফাইনালি দেখো আমরা এই গাছগুলো কিনে নিয়েছি, চারটা না পাঁচটা গোলাপ কিনেছি, একটা জারবেরা কিনেছি, আর একটা খুব সুন্দর ফুল দেখে কিনে গেলাম পুষ্প প্রদর্শনী। আজকে ফুলগুলো আমার কেন কিনে দিয়েছি ভালো যায় আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমার বাড়িতে কতগুলো নিউ মেম্বার এলো, আবার প্রত্যেক বছরই আসে, এবছরও এলো। আমার বাড়িতে কতগুলো নতুন অতিথি এলো দেখতেই পেলে, তোমরা ফুল গাছ কিনে এনেছি, আর জয় এই সব ফ্লাওয়ার গুলো আজকে আমাকে দিয়েছে, কেন দিয়েছে বলো তো? আজকে হচ্ছে ভাগ মিল্কা ভাগ ডে, আজকে আমার ভাইয়ের বার্থডে দিনে আমি খুব বড় একটা মুহূর্তপূর্ণ কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমি জয়ের সাথে বেরিয়ে গেছিলাম 2020-তে, বলতে লজ্জা করছে না, মানে বিশ্বাস করো। তো এই জন্য আজকে জয় আমাকে এতগুলো ফ্লাওয়ার গিফট করেছে এই উপলক্ষে, আজকে মানে এই এই অ্যানিভার্সারিটাতে, মানে 4 তারিখের অ্যানিভার্সারিটার জন্য আর কি। তো নিউ মেম্বার গুলোকে তোমাদের সাথে পরে পরিচয় করিয়ে দেবো। আমরা এক মাস লিভ ইন ছিলাম, তারপরে আমরা আবার বিয়ে করেছি, সেটাই ফেব্রুয়ারি, সেটা আসছে আর এক মাস বাদই। তো চলো মোটামুটি ভাবে আজকে এখনো দেখাবো না, কালকে দেখাবো তোমাদেরকে সমস্ত ফুল টুলগুলো, কি বড় একটা কাজ করেছি, খুব বাজে, ভাইয়ের জীবনে ব্ল্যাক ডে করে দিয়েছে, আমি নিজে নিজেই বলি। ভাবতে পারছো আমাদের যদি ম্যারেজ অ্যানিভার্সারির গল্প শুনতে হয়, আমাদের বিয়ের লাভ স্টোরি, তাহলে কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ব্লগগুলো দেখো, কন্টিনিউ করো। গুজি তোরে অবস্থা ঠান্ডায়, দেখো চারদিকটা ঝাঁকাতে দেখে দিই যে রে গুজির অবস্থা দেখো। আচ্ছা ওই মলমটা লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও মলমটা লাগিয়ে দিই।
পুষ্প প্রদর্শনী থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলা ছোট্ট করে ভাইয়ের একটু বার্থডে সেলিব্রেশন করলাম, সেলিব্রেশন বলতে একটু কেক কাটিং করলাম, এর বেশি আর কিচ্ছু না। তো আমার ভাইয়ের 23 হয়ে গেল, আমার ভাইয়ের যত বছর যাবে আমার ভাই তত বছর বয়স হবে, কারণ আমার ভাই পুরো 2000 সালে হয়েছে 4 তারিখে, যেন 23 পড়লো, ভাই 23 পা দিয়ে দিল। তো এখন ভাই কেক কাটছে। আগে না নিমি, না নিমি আগে খেতে দি। তো আজকের দিনটা আমরা এইভাবে সবাই আনন্দ করলাম, ভীষণ বড় একটা স্পেশাল কিছু না করে হোক, এরকম ছোটোভাবে আমরা আনন্দ করতে ভালোবাসি আর বরাবর এটাই করি, কোনোভাবে যে খুব বড় স্পেশাল করে সেলিব্রেশন আমার বা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হয় একদমই সেটা না, এরকমভাবে দিনটা খুব মজা করে কাটাই। তো এটাই আমাদের কাছে খুব ভালো লাগে, ফ্যামিলির সাথে থাকলে আমার মনে হয় না আর কাউকে দরকার, ফ্যামিলির চারটা মানুষও যদি পাশে থাকে এটাই দেখবে অনেক বড় লাগে, চারজনকে একদম 40 জনের সমান লাগে, কি বলো তাই না? তো আজকের দিনটা এইভাবে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে আনন্দ করে সবাই মিলে কাটালাম। তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে দেখাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর সাথে বেল আইকনটাকে প্রেস করে দিও, আর সাথে আমার ছোটো ছোটো শর্টসগুলোও তোমরা দেখো প্লিজ, ভালো লাগবে দেখতে আশা করি তোমাদের। তো কেমন লাগলো প্লিজ 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 জানিও। আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করলাম, তো চলো টাটা বাই। নষ্ট হবে দিটা।